ভারতের বিদ্যাসাগর পুরস্কার পদকের জন্য বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাদাতা সমাজসেবক ও সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন মনোনীত হয়েছেন। মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ পদক হস্তান্তর করা হবে। এই অনুষ্ঠান উপলক্ষে সৈয়দ আবুল হোসেনের লেখা বিদ্যাসাগর বইটির মোড়কও উন্মোচন করা হবে। উপমহাদেশের বিশিষ্ট শিক্ষা সংস্কারক বিদ্যাসাগরের প্রতি সম্মান জানিয়ে মেদিনীপুর অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এ পদকটি প্রবর্তন করা হয়েছে। 1841 সালে বিদ্যাসাগর উপাধি লাভ করেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, বাংলা ভাষা সংস্কারক ও বাংলা গদ্যের জনক। বিধবা বিবাহের স্বপক্ষে এবং বহু বিবাহের বিপক্ষে সক্রিয় আন্দোলন গড়ে তুলেছিলেন তিনি। তার আন্দোলনের প্রেক্ষিতে 1856 সালে ব্রিটিশ সরকার বিধবা বিবাহ আইন সিদ্ধ ঘোষণা করেন। নারী শিক্ষার জন্য কিংবদন্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই পুরস্কার গ্রহণের জন্য আজ কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সৈয়দ আবুল হোসেন। শিক্ষাক্ষেত্রে অবদান, নারী শিক্ষার প্রসার ও শিক্ষার গুণগত মান বৃদ্ধি, সর্বোপরি শিক্ষার জন্য সুন্দর অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালনের জন্য তাকে এ পদক দেওয়া হচ্ছে। এটিজেড নিউজ লাইভ।